আমি আসলে জানি না যে এই সিদ্ধান্তটা কতটুকু সঠিক হয়েছে অথবা এই সিদ্ধান্তের ভেতরে আরও কোনো চমক আছে কি না। দর্শক, গোলাম মাওলা রনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ছিলেন। পরবর্তী সময়ে নানান কারণে তিনি আওয়ামী লীগের সাথে একটা দা কুমড়া সম্পর্কে নিজের অবস্থানটা তৈরি করে ফেলেছিলেন। এরপরে আমরা 2018 যে নির্বাচন দেখেছিলাম, সেখানে আমরা হুট করে দেখেছিলাম নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগ করলেন আর সরাসরি পচুয়াখালী তিন আসন থেকে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করলেন আর সেই আসনে তিনি পরবর্তী সময় ফেলও করলেন। তো ওই ঘটনার পর থেকে অনলাইনে দীর্ঘদিন যাবৎ গোলাম মাওলা রনি তিনি কথা বলেন। তো এই যে কথা বলেন, তিনার একটা পজিটিভ দিক হচ্ছে, এটাকে আমি পজিটিভ দিকই ভাবি, আওয়ামী লীগ করার সময়ও তিনি আওয়ামী লীগের অনেক সমালোচনা করতেন, যে আওয়ামী লীগের যেটা দোষ ত্রুটি এটা ধরাই দিতেন। তো বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসগুলো খুবই কম। আমাদের মধ্যে ব্যক্তিগত একটা অভ্যাস আছে কি আমার দল যা করে এটা অলওয়েজ হালাল, বিপরীত দল যা করে এটা মনে করলেন আমি এটার ভালো হইলেও প্রশংসা করতে পারবো না, খারাপ হইলেও শুধু সমালোচনা করব। এটা আমাদের রাজনৈতিক একটা কালচার। তো সেই কালচারের মধ্যে বিপরীত একজন মানুষ কিন্তু আসলে গোলাম মাওলা রনি। তিনি আবার যখন বিএনপিতে আসছেন, বিএনপিরও বিভিন্ন ইস্যু নিয়ে তিনি সমালোচনা করেন, দোষ ত্রুটিগুলি ধরিয়ে দেন দীর্ঘদিন যাবৎ। তো আজকে তার জন্য খুবই খারাপ দুঃসংবাদ, যেটা হচ্ছে পটুয়াখালী তিন আসন, যে আসন থেকে তিনি 2018 সালে নির্বাচন করেছিলেন, সেই আসনে আজকে ভিপি নূরকেই ওয়ান কাইন্ড অফ প্রি মনোনয়ন দিয়ে দিয়েছে বিএনপি। আর এই সিদ্ধান্তটা তারেক রহমানের নির্দেশে হয়েছে। তো পটুয়াখালী তিনের পাশাপাশি ঝিনাইদহ দুই আসনে, সেখানে হচ্ছে ভিপিনুরের রাইট হ্যান্ড যিনি আছে রাশেদ, তাকে কিন্তু সেখানে প্রি মনোনয়ন দেওয়া হয়েছে, সম্ভবত ছয়জনকে, গণ অধিকার পরিষদের ছয়জনকে তারেক রহমানের নির্দেশে। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটা চিঠি এই এলাকাগুলোতে গেছে, যেন নেতাকর্মীরা, স্থানীয় যারা বিএনপির নেতাকর্মীরা আছেন, স্থানীয়ভাবে যারা কমিটিতে আহ্বায়ক সদস্য সচিব, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ভিপিনুর সহ রাশেদ খান সহ যাদেরকে যে আসনের দিকে মানে ত্রয়োদশ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে সেখানে তাদেরকে সহযোগিতা করার জন্য দলীয় নেতাভাবে নেতাকর্মীদের সাথে কানেক্টিভিটি আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জন্য চালাতে পারে। এখন এই মুহূর্তে এসা এই যে সিদ্ধান্তটাতে, ধরেন গোলাম মাওলা রনির আসনটা মাইনাস হয়ে গেছে ওনার কাছ থেকে, এখন গোলাম মাওলা রনিকে কি অন্য কোনো জায়গায় মানে ভবিষ্যতের জন্য মনোনয়ন দেওয়া হবে, নাকি আসলে তিনি ওয়ান ক্যান্ডো বিএনপি থেকে খারিজ হয়ে গেলেন? তো খারিজ হইলে কেন খারিজ হবেন? সোজা হিসাব, যেই একই কারণে আওয়ামী লীগের বাটে পড়ছিলেন তিনি, মানে সালমান এফ রহমানের শেয়ার বাজার নিয়ে তিনি বেশ কয়েকটা কথা বলছিলেন, যেটা আসলে সালমান এফ রহমানের হজম হয় নাই, আওয়ামী লীগেরও হজম হয় নাই, আওয়ামী লীগের দোষ ত্রুটি তিনি কেন কথা বলবেন? এখন কেউ বলছেন তাকে পোলট্রিবাজ ক্ষমতার জন্য কখনো আওয়ামী লীগে যাচ্ছে, কখনো বিএনপিতে যাচ্ছে, কিন্তু দিন শেষে আপনি বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে গোলাম মাওলা রনির নিয়ে আমি একটা জিনিস যেটা পছন্দ করি, তিনি সার্বিক সমালোচনা করেন। বাংলাদেশের রাজনীতিতে যে জিনিসটা খুবই জঘন্য সেটা হচ্ছে কি আমি আওয়ামী লীগ করি, আমি খালেদা জিয়ারে গালি দিতে হবে, আমি যখন বিএনপি করি আমি তখন আওয়ামী লীগের বঙ্গবন্ধুরে গালি দিতে হবে, আমি তাদের ভালো কাজের প্রশংসা করতে পারবো না, আমার দল খারাপ করলে সেটার পক্ষে কথা বলতে হবে, নতুবা নীরব থাকতে হবে, মানে দলীয় লেজুর বৃত্তিটা এতটাই স্ট্রংলি করতে হবে। তো সেইখানে গোলাম মাওলা রনি তিনি একদম ফোকাসলি কথাবার্তা বলেন, আর এগুলার কারণেই কোথাও না কোথাও তিনি আসলে কোনো দলেরই হইতে পারেন নাই। আর দিন শেষে আজকে যে সিদ্ধান্তটা বিএনপি থেকে দেওয়া হয়েছে, পটুয়াখালী তিন আসনেই গোলাম মাওলা রনির ত্রয়োদশ নির্বাচনেও হয়তো নির্বাচনে আপনার মনোনয়ন পাওয়ার প্রত্যাশী ছিলেন বা আশা করতেছিলেন, কিন্তু এই মুহূর্তে এসে এমন সিদ্ধান্তে অনেকটা নিশ্চয়ই মানসিকভাবে তিনি হতাশ। তবে আবার এমনও হতে পারে যে পরবর্তী সময় অন্য কোনো আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হইতে পারে, তবে প্রেডিকশন বলছে তিনি এখানে আর পাবেন না, কারণ তিনি প্রকাশ্যে খোলামেলা কথা বলেন, এটা সমস্যা। আমরা তেলবাস টাইপের যারা আছি সবাই আমরা এই জিনিসটাই পছন্দ করি। এখন কেউ কেউ বলে যে তিনি দুই মুখ্যা সাপ, এক মুখ্যা সাপ, তো যাই হোক, আমার মনে হয় যে তার অবস্থানটা বিএনপি থেকে মূল্যায়ন করা উচিত। দেখা যাক কি হয় আরও সামনে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।